আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আলোচনায়। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন একুশে রাতে আমরা নিয়মিত আলোচিত বিষয়গুলি নিয়ে আসলে আলোচনা করার চেষ্টা করে থাকি। তবে আজকে আমাদের যে বিষয়বস্তুটি রয়েছে একটু ভিন্ন রকম। আমাদের আজকের বিষয়বস্তু প্রথমে দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি, মরণোত্তর দেহদান। এবং এই যে মরণোত্তর দেহদান, এই জায়গাটায় বাংলাদেশের অগ্রগতি আসলে যদি বিশ্বের অন্যান্য দেশের সাথে আমরা তুলনা করি খুব একটি অগ্রগতি আছে সেরকমটা বলা যাবে না, কিন্তু তার সাথে সাথে অনেকগুলো বিষয় সম্পৃক্ত রয়েছে। তার জন্য কতটুকু আমরা প্রস্তুত রয়েছি, সচেতনতা কতটুকু বাড়াচ্ছি আমরা, এবং এই যে মরণোত্তর দেহদান ছাড়াও আমরা যে রক্ত বা চক্ষু, কিডনি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর যে প্রয়োজন হয় মানুষের বিভিন্ন কারণে, সেই জায়গাগুলো আমাদের যে আইন রয়েছে সেটি কতটুকু সহযোগিতা করছে, মানুষের সচেতনতা বা আমাদের ঐচ্ছিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমরা কতটুকু বাড়াতে পারছি, সেই জায়গাগুলি নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। এবং এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে একুশে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর এ বি এম আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। আর উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তোসাদ্দেক হোসেন সিদ্দিকী, সভাপতি সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি। এবং আরও উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল। তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। আমি যথারীতি আবদুল্লাহ স্যারের কাছ থেকে আলোচনাটি শুরু করতে চাইব। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুটি একটু ভিন্ন রকম, মরণোত্তর দেহদান, যেটি অত্যন্ত কল্যাণকর একটি কাজ। যদিও আমি যে পরিসংখ্যান আমরা দেখি আসলে বাংলাদেশ যদি আমরা ধরি বিশ্বের অন্যান্য দেশের বা পার্শ্ববর্তী দেশের জায়গাগুলো, এই জায়গাগুলো যতটুকু অগ্রগতি আছে বা তাদের ব্যবস্থাপনা যতটুকু গোছানো আছে, আমাদের সেই জায়গাগুলো নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আপনার মতামত দিয়ে আজকে আলোচনা শুরু করেন। ধন্যবাদ আপনাকে। আজকের আলোচনাটা আসলেই ব্যতিক্রম ধরনের, কারণ ব্যক্তিগতভাবে আমি তো গত দুই বছর যাবৎ খালি তো করোনা নিয়েই ব্যস্ত, এবং অনেকেই তাই না, টিভি খুললেই তো এগুলো নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে আলোচনা সত্যিকার অর্থে কিন্তু আসলেই ব্যতিক্রম ধর্মী, এটা তাতে কোনো সন্দেহ নাই। আমার সঙ্গে তো দুজন বিশিষ্ট আলোচক অনেক পরিচয় তো আপনারা পরিচয় করে দিলেন, জেনে মানে ওদের পরিচয় সবাই জেনেই গেছেন, আমি তাদের সঙ্গেও থাকতে পারি, অত্যন্ত আনন্দবোধ করছি আর কি। তো যে কথাটা বললেন মরণোত্তর দেহদান, ব্যাপারটা আসলে কিন্তু জটিল। আসলে এটা শুধু আমাদের দেশ না, পৃথিবীর অনেক দেশেই, কারণ এখানে কিন্তু মানুষের ব্যক্তিগত অনুভূতি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় অনেক কিছু কিন্তু জড়িত আছে, তা কিন্তু সন্দেহ নাই। তাই না, অনেকেই মনে করে যে যদি একজন মানুষ মারা যায় তাকে তো ধরেন আমাদের ধর্মের মধ্যে তো আমরা কবর দেই, অন্য ধর্ম থেকে কেউ বার্ন করে, এরকম তো বিভিন্ন ধরনের আছে। তো আসলে তো বডিটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, সন্দেহ নাই, নষ্ট হয়ে যাচ্ছে, এখানে সবই একই অবস্থান, একই অবস্থা, তাই তো যেভাবেই হোক। তো এখানে যদি একটা অঙ্গ কাউকে দেওয়া হয় আসলে যে কত উপকার এটা হচ্ছে, বা একটা মানুষকে এই অঙ্গটা একজনকে থেকে তার জীবনটা বাঁচাবে, জীবন বাঁচবে, সে অনেকদিন হয়তো বেঁচে, আরও অনেকদিন হায়াতও পাবে, অনেক কিছুই তো হবে, তাই না। এটা কিন্তু এটার জন্য আমরা কিন্তু অনেকে মানসিকভাবে, আমরা ব্যক্তিগতভাবে অনেকে কিন্তু তৈরি না, এতে কোনো সন্দেহ নাই। আমি একটা গল্প দিয়েই শুরু করি। গল্পটা হলো উনি একজন কিন্তু অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন, মারা গেছেন উনি অনেক আগে, প্রায় সেই 1999 বা তার আগে মারা গেছেন আর কি। উনি অবশ্যই এটা যার তার ব্যক্তিগত, উনি কিন্তু আসলে নাস্তিক ছিলেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি তার প্রতি কোনো ব্লেম দিব না, দোষ দিব না। তো উনি এটা অনেক আগে, তো তাহলে 22-23 বছরের কথা, আমরা কিন্তু মানুষের, আমাদের দেশের মানুষও জানতো না, উনি কিন্তু বলে গেছেন তার বডিতে পুরা বডি দান করে দিয়েছেন, যে যার যে অংশ কাজে লাগে, প্রয়োজন আছে, তাই না। সাধারণত ওই সময় চোখ কিন্তু কর্নিয়া নেওয়া হতো, চোখটা বেশি কাজে লাগতো। তো ওই সময় যেমন অন্যান্য অঙ্গ যেমন কিডনি, এগুলো তেমন কিন্তু নেওয়ার কিন্তু উপায় ছিল না। আরেকটা উনি বলছেন যে দরকার বলে তার বডির যেন মেডিকেল কলেজে ডিসেকশন হলে রেখে দেয়, ছাত্ররা তার বডিতে কাটবে, দেখবে তার হাড় অন্য জায়গায় পড়বে, শিক্ষার জন্য কিন্তু দিয়ে গেছে, এটা আমি ঘটনা জানি। যাই হোক, তো তারপরে তার চক্ষু নেওয়া হলো, তারপর চক্ষু তো কয়েক ঘন্টার মধ্যে নিতে হয়, তো নিয়ে সেটা প্রিজার্ভ করে যাকে সামোয়ানকে দেওয়া হয়েছে আর কি। ওই সময় একটা রুগী ছিল, রুগীটা উনি একটু হুজুর মৌলানা টাইপের আর কি। তো উনি জিজ্ঞেস করছে কার চক্ষু, তো উনি বলছেন যে অমুকের চক্ষু, বলছে আগে আমি এটা নেবো না, নাস্তিকের চক্ষু আমি নেবো না আর কি। তার ব্যক্তিগত ব্যাপার, যাই হোক, তাকে বোঝানো হয়েছে যে দেখেন না নাস্তিক বলে কথা, মানুষ তো নাস্তিক হয়ে যায়, তার ব্যক্তিগত ব্যাপার, ওনার মানুষ একটা অঙ্গ, তাতে তো এই অঙ্গের সঙ্গে নাস্তিকের কোনো সম্পর্ক তো নাই। আপনি নিলে আপনার চোখটা বাঁচবে, আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, দেশের জন্য অনেক কিছু দিতে পারেন। বোঝানোর পরে আলটিমেটলি ওনার কিন্তু চক্ষুটা দেওয়া হয়ে গেছে, এবং উনি কিন্তু ভালো আসছেন, পরে ভালো হয়ে গেছেন আর কি, অনেকদিন বেঁচে ছিলেন। তারপর জানি না আমি, দেখ এটা আমি একটা উদাহরণ দিলাম মাত্র, এটা বললাম এই কারণে, এই যে চোখটা দিল একজন দিলেন, উনি কত মহান,
তার চোখটা দেহটা পুরো দেহটার কাছে নষ্ট হয়ে যাবে তো আসলে তার এই দেহর আর কোনো কাজ আসবে মূল্যই নেই কয়েকদিন মধ্যে কি সুজা বাংলা পচে যাবে নষ্ট হয়ে যাবে গলে যাবে শেষ তাই তো বা যারা পুরো দেয় ছাই হয়ে যাবে শেষ এই যে একটা মানুষের জীবন বাঁচালো কত ওর মহান কাজ করে গেল এবং যিনি নিলেন উনি যদিও এই ওনার ব্যক্তিগত হয় তার অন্য কথা কিন্তু উনি দ্বিধাদ্বন্দ্বে ছিলেন নেবেন কি নেবেন না আলটিমেটলি উনি ভালো আছেন তার পরিবার তার ছেলে মেয়ে সবাই উপকৃত হলো ভালো হলো তো এটা বললাম এই কারণে যে আমাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং বলেন বা ধর্মীয় অনুভূতি বা যাই বলেন এগুলো যাই থাকে কিন্তু আসলে জনগণের জন্য মানুষের জন্য কিন্তু একটা বিশাল জিনিস হয়ে গেল আর কি আমি কিছুদিন আগে বাইরে আমি কোনো কারণে গিয়েছিলাম সেখানে দেখলাম একজন বয়স্ক মহিলা আমার সামনে নিয়ে আসলো আর কি ওনার বয়স ধরেন 90 ওনার কিডনি দুইটা কিডনি ড্যামেজ কিন্তু কিডনির জন্য তো আরও প্রবলেম ওই লিভিং ডোনার নিতে হয় কেউ তো ডান করতে হয় তাই না খুঁজে পাচ্ছিল না আবার ম্যাথসের একটা প্রশ্ন আছে বাইরে থাকেন বিদেশে বলেই দেয় উইকেতে থাকে আর কি এবং তখন একজন ওই অ্যাক্সিডেন্টাল ওই অনেকে দেখবেন ওই দেশে লম্বা কিউ থাকে কিন্তু কেউ হয়তো মারা যাবে তার কিডনি নিতে হবে অথবা কেউ ডোনেট করতে হবে তাই তো ডোনেট করে কাউকে পাচ্ছিল না ম্যাচ করে না দেশেও ট্রাই করছেন ইন্ডিয়াতে গেছেন ওই দেশেও গেছেন হয় না তো ওই সময় তখন এটা প্রায় আরও দশ বছর আগের কথা তো একটা মেয়ে মারা গেছে অ্যাক্সিডেন্টে কিন্তু সে লিখে গেছিল যে আমি মরে গেলে আমার এনিথিং যার যেটা কাজে লাগে কিডনি লেভার চোখ বা হোয়াট এভার ইট ইজ লিভার থেকে এনিথিং সে ডোনেট করে যান তো মারা যায় অ্যাক্সিডেন্টে ডেথ তার বাঁচার কোনো সম্ভাবনাই নাই তো তারা ওই কাগজ তার কাপড় চোর ব্যান্ড ব্যাগটা খুলে দিয়েছে ওইটা তার মধ্যে লেখা আছে ওটা নিয়ে ক্যারি করতো সবসময় তো সাথে সাথে তারা ওনাকে টেলিফোন করলেন যে আপনি ইমিডিয়েটলি চলে আসেন আমরা এটা কিডনি পাওয়া গেছে এখনই ট্রান্সপ্ল্যান্ট করবো তো সাথে তাকে নেওয়া গেছে ট্রান্সপ্ল্যান্ট করেছে ভালো আছেন এবং মোটামুটি বয়স এখন 90 দশ বছর হয়ে গেছে দশ বছর আগে ট্রান্সপ্ল্যান্ট করছে এই যে বর্ধমানে একজন মারা গেলেন উনি তো মারাই যেতেন না দিলেও তো মারা চলে কোনো হোপই ছিল না ওনার কিডনি দিয়ে কিন্তু এখনও বেঁচে আছে এবং উনি ভালো দেখে মনেই হয় না যে উনি একটা রুগী একসময় দুটি কিডনি দুটি কিডনি নষ্ট হয়ে গেছিল রুগী আমার সামনে আসলেন গল্পটাই মাত্র কয়েকদিন আগে আমি ঘুরে আসলাম যে এই গল্পগুলো এই জন্যই বললাম যে আমরা যারা আসি হয়তো আমাদেরও অনেকের ভয় ভীতি অনেক কিছু হয়তো মনে হতে পারে যদি আমরা কেউ স্বতঃস্ফূর্তভাবে অনেক মানে কুসংস্কারও তো রয়ে গেছে ধর্মীয় অনুভূতি সব কিছুর ঊর্ধ্বে উঠে যদি জনগণকে আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ যেটে যার যা চোখ থেকে শুরু করে যেমন কিডনির কথা বললাম কারো হয়তো লিভারের দিয়েও কাজ হতে পারে এরকম যে কোনো অঙ্গ যার যে কাজে লাগে যদি আমরা চেষ্টা করে মানুষকে এটা উৎসর্গ করে যায় দান করে যায় বা লিখিত দিয়ে যায় আমি মনে করি যে ভবিষ্যৎ যিনি বেঁচে থাকবেন তার জন্য একটা বিশাল উপকার হবে বলে আমার মনে হচ্ছে খুবই কল্যাণকর একটা কাজ কল্যাণকর একটা কাজ হবে সত্যিকার অর্থে আর কি আপনার কাছে আবার আসবো আমি একটু এবার আলোচনায় যেতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদেক হোসেন সিদ্দিকী সভাপতি সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি আপনার কাছ থেকে বেসিক্যালি যে জিনিসটি জানতে চাই যে রক্ত এবং চক্ষু যেটি একটা সময় আমাদের দেশে সামাজিক অবস্থার প্রেক্ষাপটে খুবই আমরা দেখতাম যে সচেতন ছিলেন না মানুষ দিতে চান না বা চেতেন না এখন কিন্তু এটির অনেক বড় একটি পরিবর্তন লক্ষণীয় রয়েছে এবং সেটা আপনাদের হাত ধরেই হয়েছে একটু যদি আপনি পেছনের গল্পটি বলেন ধন্যবাদ আমাকে স্টুডিওতে ইটিভিকে কর্তৃপক্ষকে ধন্যবাদ যে আজকে আপনাদের সামনে বিশেষ করে জনগণের সামনে দুটো কথা বলি এবং এতে যদি কিছু লোকের উপকার হয় এতেই আমি নিজেকে ধন্য মনে করব আসলে এই জায়গায় আমাদের যে কাজ অত্যন্ত সন্তর্পণে বলেন নিভৃতে বলেন প্রচার বিমুখতা বলেন অথবা প্রচার না পাওয়া বলেন এই সকল ঘাত প্রতিঘাত সম্মুখে রেখে আমরা কিন্তু সন্ধানী 1977 সনের 5 ফেব্রুয়ারি প্রথম 6 জন যুবক তার এক সহপাঠীকে ঢাকা মেডিকেল কলেজে নাস্তা করতে পারতো না খুব গরিব মানুষ চুপি চুপি থাকতো না খেয়ে থাকতো দুপুরবেলা লাঞ্চ করতো বন্ধুদের সাথে গিয়ে হোস্টেলে আর রাতেও খেত এই ছিল খাওয়া আর সকালের নাস্তাটা হতো না তো বন্ধুরা জেনে তারা সিদ্ধান্ত নিল যে ওর নাস্তার খরচটা আমরা দেবো এই শুরু এবং অ্যানেক্স বিল্ডিংয়ের সামনে ওরে বসে তারা প্রথম সংগঠিত হয় কী উদ্দেশ্যে উদ্দেশ্য হলো বন্ধুকে সাহায্য করার জন্য আচ্ছা আচ্ছা তারপর যারা তারা যখন থার্ড ইয়ারে উঠলো তখন দেখলো না রে এ তো আরও অনেক সমস্যা এ বন্ধুর এটা আমরা মিটালাম কিন্তু জনগণ তো অনেক সমস্যার মধ্যে পড়ে আছে এরকম আরও অনেক সমস্যা আছে তখন আপনার যারা ঢাকা মেডিকেলের আগের ইতিহাস মনে আছে আপনারা তো নতুন প্রজন্মের জি জি আমরা হলাম ক্রান্তি লগ্ন স্যাররা দেখছে লাইন ধরে বসে থাকতো কিছু লোক সকালবেলা ব্লাড ব্যাংকের সামনে আচ্ছা আচ্ছা রুগ্ন কৃষ্ট জরাজীর্ণ চর্মরোগে জর্জরিত কারা এরা
এরা হলো প্রফেশনাল ডোনার, রক্ত বিক্রি করে, বিক্রি করে। আচ্ছা আচ্ছা। এবং এই এদের রক্ত কারা পায়? আমার আপনার আত্মীয় স্বজনরাই, যাদের প্রয়োজন হয়, যাদের প্রয়োজন হয় তারা বলে রক্তের কথা, তারপরে এদের কাছে যায়। তখন বিক্রি হতো খুব সম্ভব একশো টাকা, একশো টাকা রক্ত নিয়ে নব্বই টাকা বোধ হয় ওই লোকটা পেত, ডোনার পেত, দশ টাকা পেত পরীক্ষার জন্য খরচ হিসাবে কেটে। এই অবস্থা দেখে তারা শিহরিয়ে উঠলো, কারণ তারা রক্তের মধ্যে দেখলো রক্তের মধ্যে কোনো সেল নাই, পানি, ওই পানি টাইপের রক্তটাই তার আত্মীয় দেহতে দিতে বাধ্য হচ্ছে। তখন তারা বললো এটা তো একটা ম্যাসিভ ব্যাপার, এই এই বিষয় কেউ অ্যাড্রেস করছে না। আমরা মেডিকেল স্টুডেন্ট হিসেবে তো আমাদের অ্যাড্রেস করা ছাড়া উপায় নাই, আমরা তো জেনে শুনে এই ধরনের সংক্রমিত রক্ত, দূষিত রক্ত ভালো মানুষের দেহে দিতে পারি না। তখন তারা ঠিক করলো যে না, আমাদেরকে আরও বৃহত্তর পরিসরে কাজ করতে হবে। সেটার জন্যই ১৯৮৭ তো তারা শুরু করলো, ১৯৮২তে দোসরা নভেম্বর এই প্রথম রক্তদান অনুষ্ঠান করলো। আচ্ছা আচ্ছা। যেটাকে স্মরণ করে আমরা কিন্তু এখন জাতীয় দিবস হিসাবে পালন করছি, স্বেচ্ছায় রক্তদান এবং মরণোত্তর চক্ষুদান বিষয়ক জাতীয় দিবস কিন্তু এটা, এটা মানে আমাদের সরকারিভাবে পালন করা হয়, আর আমরা নিজেরা এটা আয়োজন করি সন্ধানী, এতে সরকার সম্পৃক্ত থাকে। গোটা দেশের ২৪টা ইউনিটে সন্ধানীর এরা সাইমেলটেনিয়াসলি এক সপ্তাহ ব্যাপিয়া প্রচারণা, ব্লাড ডোনেশন এবং চক্ষুদানে উদ্বুদ্ধকরণ, আর নর্মাল স্বাস্থ্য বিষয়ক মানুষকে জ্ঞান দান এবং বাচ্চাদের স্বাস্থ্য বিষয়ক হেলথ চেক আপ বলে, এসব অনেকগুলো কর্মসূচি আছে। মূল কর্মসূচি ছিল রক্তদান। আচ্ছা আচ্ছা। তাহলে এই রক্তদান কিন্তু মেডিকেল স্টুডেন্টরা নিজেরা রক্ত দিয়েই আরেকজনকে দেখিয়েছে যে রক্তদানে কোনো ক্ষতি নেই। একজন মানুষ বছরে তিনবার রক্ত দিতে পারে, ৫৪ বছর পর্যন্ত সবাই, সমস্ত সুস্থ মানুষ রক্ত দিতে পারে। আপনার নিকট আত্মীয়র জন্য আপনি রক্ত দেন, আপনি কেন এই ডোনারের রক্ত নেবেন, এই যে জিনিসগুলো। এবং তারা জীবদ্দশায় দেখলো যে আমার রক্ত আমার আরেকজন ভাইয়ের রক্তে প্রবাহিত হচ্ছে, যে ভাইটা মরে যাওয়ার কথা ছিল সে ভালো হয়ে বাড়ি যাচ্ছে। এটা মানুষের মনে একটা বিশাল ইম্প্যাক্ট চালু করলো, এবং প্রয়োজন এবং এর যে পূর্ণ হওয়া দুটোই খুব কাছাকাছি চলে গেল। আজকে দেখেন, আপনি একটা যদি রক্তের জন্য চান, আপনাদের টেলিভিশনের যদি স্ক্রল দেন প্রচুর রক্ত এসে যায়, অনেকেই হয়ে ফোন দেন, ফোন দেয়, কারণ এক সময় হতো না। হ্যাঁ, কারণ কি তখন কুসংস্কার ছিল, তারা মনে করতো একটা রক্তের ফোঁটা পয়দা হইতে নাকি এক মাস লাগে, এটা বলা হইতো যে বাবা খবরদার, তো এরা তো অনেক রক্ত নিয়ে নিবে, রক্ত নিলে ওই রক্ত তো পূরণ করা যাবে না। সন্ধানেই প্রথম জনগণের কাছে এই টেকনিক্যাল বিষয়গুলো তুলে ধরলো যে না, আপনার রক্ত তো নষ্ট হয়ে যাবে, আপনার রক্ত নষ্ট হয়ে যাচ্ছে, ১২০ দিন পরে আপনার এই রক্ত থাকছে না, থাকছে না। তাহলে আপনাকে, আপনার এই রক্ত যদি আপনি আরেকজনকে দেন, তাহলে আপনার শরীরে যে রক্ত প্রক্রিয়া কেন্দ্র, রক্ত তৈরি করার যে যন্ত্রগুলো আমাদের, এগুলো আবার নতুন করে রক্ত তৈরি করবে এবং ভালো থাকবে। মানুষ এটাকে গ্রহণ করলো। জি জি। এবং আজকে দেখেন রক্তদান আন্দোলনে সন্ধানীর শেখানো পথে আজকে বাংলাদেশের অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠান, তার মধ্যে আমি উচ্চারণ করতেই হয় কোয়ান্টাম, বাঁধন আছে, তারপরে আরও বিভিন্ন এলাকায়, বিভিন্ন এরিয়ায়, বিভিন্ন নামে রক্তদানের জন্য মানুষকে এগিয়ে আসার জন্য এরা উৎসাহিত করছে। এবং আপনারা শুনে খুশি হবেন যে রক্তের চাহিদার প্রায় ৭০% এই পার্টি ডোনেশন এবং ভলেন্টারি ডোনেশন, ঐচ্ছিকভাবে এই লোকগুলোর কাছ থেকে আসতেছে। তারপরেও যে আমরা পেশাদারি থেকে বেরিয়ে আসতে পারছি তা না, কিন্তু এই ৪০% বলেন এই পেশাদারি রক্তের থেকে বের করে আনতে হলে আপনারা যে আজকে যতটুকু সচেতন তার চেয়ে বেশি সচেতন হওয়া দরকার বলে আমি মনে করি। এবং আমি আশা করি অচিরেই বাংলাদেশে পেশাদার রক্তের কোনো স্থান থাকবে না, স্থান থাকবে না পেশাদার রক্তের, সবাই সবার জন্য রক্ত দিবে। আমরা বাকি বিষয়গুলো আপনার সাথে কথা বলবো। আমরা একটু মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক, তিনি সংযুক্ত আছেন, তার একটু মতামত শুনতে চাইবো। আমাদের আবদুল্লাহ স্যার বলেছেন, তোসাদ্দেক হোসেন সিদ্দিকী স্যারও বলেছেন, একটু আপনার মতামত জানবো। না, মতামত তো এক্সপার্ট লোক, এই বিষয়ে তো অতটা বুঝবো না, তবে ওনাদের কথা থেকে আমি যে জিনিসটা দেখলাম, দেখেন আবদুল্লাহ স্যার যে জিনিসটা বললেন যে ওই মানুষের মধ্যে এক ধরনের ট্যাবু কাজ করে যে আমার শরীরের একটা পার্ট আমি দেবো কিনা, তো রক্তও তো শরীরেরই অংশ,
চক্ষু তোর শরীরে রক্ত তো শরীরে অংশ আমার শরীরে একটা অংশ আমি জীবিত থাকাকালীন একজনকে দিয়ে দিচ্ছি তো সেটা যদি দিতে যদি আমার কোনো দ্বিধা না থাকে তাহলে আমার মৃত্যুর পর সেই একটা অংশ আমি দিব আমার আপত্তির কোথায় থাকবে আসলে আমার কাছে এটা কিন্তু এখন আমি এখানে শুনি কিন্তু মাথার মধ্যে আমার ঢুকলো এটা তো আমার কেন যেন মনে হয় বিষয়গুলি নিয়ে না সাধারণ মানুষকে সচেতন করতে অথবা আগ্রহী করতে যে প্রচারণাটা চালানো দরকার সেই জিনিসটা চালানো ওইভাবে হয়নি সন্ধানী অনেক কাজ করে অবশ্যই করে কিন্তু সন্ধানীর ক্ষমতাই বা কতটুকু এটা একটা বেসরকারি সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন এখানে যারা করে তারা তো আর কোনো টাকা পয়সা পায় না এটা করে তো ঠিক আছে নিজের খেয়ে বোনের মোষ তারা তাড়াচ্ছে কিন্তু মোষ তো ক্ষতি করছে সবার তো সেই কাজটা কিন্তু সরকারের একটা ভূমিকা এখানে আছে বলে আমি মনে করি সরকার যদি সেভাবে এটা প্রচারণা চালায় প্রচারণা মানে ইতিবাচক প্রচারণা প্রচারণা বলতে অনেকে আবার নেগেটিভ অর্থে বুঝে ইতিবাচক প্রচারণা যদি সরকার চালায় সরকারের দিক থেকে চলে যদি সকল মানুষকে ইনভলভ করা যায় তাহলে আমি মনে করি যে এখানে যে কুসংস্কারগুলো আছে সেগুলো চলে যাবে আবার রক্তের ব্যাপারে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাটা একটু মানে নেতিবাচকই আমি বলবো আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তো ওখানে সন্ধ্যা যে কোনো প্রোগ্রামে আমাদের একদম টিএসসিতে অথবা অন্য কোথাও কোথাও অন্য কোথাও রক্ত সংগ্রহের একটা ই চলত কর্মসূচি আমি মানে নিয়মিতই রক্ত দিতাম ওই সময়টা আমার যদি মনে হয় আমি বোধ হয় 15-20 বার দিয়েছি আর কি আচ্ছা দেওয়া সম্ভব হয়নি বিভিন্ন কারণে তো আমি রক্ত দিতাম আপনার আমি এই সন্ধানীকেও দিয়েছি আমি লায়ন্স ক্লাবকেও দিয়েছি তো লায়ন্স ক্লাব ছিল এখন আছে কিনা আমি যাই না এখন আছে আমি লায়ন্স ক্লাবকে দিয়েছিলাম তো তখন বলা হচ্ছিল যে যদি আপনি রক্ত দেন আপনার যখন রক্ত লাগবে প্রয়োজন হবে আপনার কোনো নিকট আত্মীয় জন্য তখন আপনি পাবেন আমার একবারের কথা মনে আছে আমি একবার রক্ত আমার প্রয়োজন পড়েছিল আমার খুবই মানে আমার ওয়াইফের জন্য প্রয়োজন পড়েছিল আমি কিন্তু লায়ন্স ক্লাবে যে রক্ত পাইনি আচ্ছা আচ্ছা খুবই আনফর্চুনেট ওনারা বলেছিল যে রক্ত এখন নেই আমি তো কোথায় পাবো ওনারা আমাকে সেই হেল্পটাও করতে পারেননি প্রথমে তারা আমাকে বলেছে আপনার কার্ডটা নিয়ে আসেন আমি মোহাম্মদপুরে ওদের অফিস ছিল ওখানে এসেছিলাম এসে আবার বাসায় গেলাম যে আবার বাইক চালিয়ে আবার কার্ডটা নিয়ে আসলাম উনি কার্ডটা দেখলেন দেখে বললেন যে না ওনার যে গ্রুপ যে রক্ত আমি বলে যে কথা আপনি আমাকে আগেই বলতে পারতেন সময়টা নষ্ট আমার কার্ডটা আপনি আনতে বাসায় পাঠালেন কেন তো আমার কথাটা হলো হয়তো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা মেবি এটা বিচ্ছিন্ন ঘটনা তো এই ঘটনা আমি ধরে নিচ্ছি বিচ্ছিন্ন ঘটনাই হোক কিন্তু আমার কি হয়েছে এই কথাটা নিয়ে কিন্তু আমার ফ্যামিলিতে আলাপ হয়েছে আচ্ছা আচ্ছা এবং আমার পুরো ফ্যামিলি কিন্তু বলেছে না বুঝিয়ে বলেছে ওরা তো এটা ব্যবসা করে আচ্ছা আচ্ছা তুমি কিছু টাকা অফার করলে না কেন তাহলে হয়তো পেতে আমাকে এভাবে বলেছে আমি বিশ্বাস করি এটা তাদের এই আশঙ্কা এই সন্দেহ সঠিক নয় কিন্তু আমি বিশ্বাস করলে তো হবে না তারা তো আর বিশ্বাস করেনি তাদের মন মানসিকতা যেন পরস্পরকে সাহায্য করার মতো হয় তার কাছে নেই সে আমাকে ম্যানেজ করে দিবে ম্যানেজ করে না দেখ আমাকে একটা বুদ্ধি পরামর্শ দিবে আমাকে হেল্প করবে মানে আমি তো সব জানবো না কারণ আমি তো আর রক্ত সংগ্রহ করে বেড়াই না তাই না তো উনি আমাকে বলবেন আপনি ওখানে যান ওখানে যান ওখানে যান তখন আমি রক্তটা পেয়েছিলাম কিন্তু আমি পেয়েছিলাম কোয়ান্টাম থেকে কারণ আমি আবার কোয়ান্টামের কিছু মানে সঙ্গে আমি একটু যোগাযোগ ছিলাম ওই সময় তো ওদের সঙ্গে যোগাযোগ করলাম ওরা বললো হ্যাঁ আপনি বলেন কোথায় তারা দিয়েছিল রক্ত তো যা হোক সবাই খারাপ না ভালো মন্দ সবই আছে হয়তো অন্য সময় আবার এরা আরও ভালো কাজ করেছে যে আমি অতি সরলীকৃত কোনো মন্তব্য করছি না কিন্তু আমার বক্তব্যটা হলো যে এই ধরনের কাজে ভালো মানুষদের সম্পৃক্ত করতে হবে এক নম্বর দুই নম্বর হলো সাধারণ মানুষের মধ্যে এর ইতিবাচক যে রেজাল্টটা সেটাকে তুলে ধরতে হবে যে জিনিসটা নাকি আব্দুল হাসান ইমাম তো বললেন যে একজন মানুষ কীভাবে কিডনি দিয়ে একজন মানুষ বেঁচে গেল এই যে ইতিবাচক যে কেস হিস্ট্রিগুলো এগুলিও তুলে আনতে হবে তাহলেই কিন্তু সাধারণ মানুষের ইনভলভ হবে যতক্ষণ পর্যন্ত আপনি সাধারণ মানুষকে ইনভলভ করতে না পারবেন ততক্ষণ মানুষ যখন নিজের মনের থেকে যখন এই ব্যাপারে যখন এগিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি পুরো আপনার যে লক্ষ্যটা সেই লক্ষ্যটা অর্জন করতে পারবেন আর আরও একটা বিষয় আমি মনে করি যে সন্ধানী যে ব্যাপারটা রক্তদানের যে ব্যাপারটা যে মানুষের একটা অপশন থাকা উচিত যে যে কেউ যখন মানে ওই যে পত্রিকায় বিজ্ঞাপন দেখে অথবা স্ক্রলে দেখে নয় এমনি আমার 3 মাস হয়ে গেছে আমি এক জায়গায় যাব আমি একটা মেডিকেল কলেজে গেলাম সমস্ত মেডিকেল কলেজে অথবা সমস্ত সরকারি প্রতিষ্ঠানে একটা ব্যবস্থা থাকা উচিত যে তুমি যে
রক্ত আমার রক্তের আপনি রেখে দেন কাজে লাগান সংগ্রহ করেন কারণ আমার এই ধরনের একটা অভিজ্ঞতা আছে খুব এটাও খুব নেতিবাচক অভিজ্ঞতা যে আমার এক বন্ধুর স্ত্রীর রক্ত লাগবে এই বারডেম হাসপাতালে তো আমি ওখানে গিয়েছি রক্ত দিতে যে দেখি যে ওই বন্ধুর মানে এই যে ওয়াইফ ওই ভদ্রমহিলার শ্যালক চলে এসেছেন আমার আগেই যে উনি রক্তটা দিয়েছেন আচ্ছা আচ্ছা তো আমি তো গিয়েছি মেন্টাল প্রিপারেশন আমি তাকে দেবো তাই বলে আমারটা নেন তো উনি বলছে আর তো লাগবে না আমি তো ওই হাসপাতাল কর্তৃপক্ষ আমারটা নিয়ে রেখে দেন অন্য কাউকে দিয়ে কোনো রোগীকে ডোনেট নিলেন না কিন্তু আপনার বাপটা কোথায় না কোথায় কান্না কার লাগবে আমি বললাম ভাই নিয়ে রাখেন তো তারপর যদি কোনো রক্ত নেওয়ার লোক না থাকে ফেলে দিন আমি তো দেওয়ার জন্য আসছি নিয়ে নেন কারণ আমি কষ্ট আসছি আবার যাবো আমি একটা দেওয়ার নিয়ত নিয়ে আসছি আপনি নিয়ে নিন আমার কাছে রক্তটা তারা কিন্তু আমার নিল না নিল না আচ্ছা নিল না কেন তাদের হয়তো রাখার জায়গা নেই হতে পারে কিন্তু সংরক্ষণের হয়তো ব্যবস্থা আমার বক্তব্য হলো হাসপাতালগুলোতে এই ধরনের ব্যবস্থা থাকা দরকার যদি কেউ রক্ত দিতে চায় তাহলে আপনি নিয়ে নেন নিয়ে পরে যার সঙ্গে ম্যাচ করে তাকে দিয়ে দেন তো এইভাবে যদি হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে আগ্রহটা বাড়বে আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে আগ্রহী করতে না পারবেন আমাকে ধরে বেঁধে রক্ত নিতে পারবেন জোর করে তো আর নিতে পারবেন না আমাকে আগ্রহী করে তুলতে হবে এবং সেই আগ্রহের কাজ করে তোলার ব্যাপারটা সকলে মিলে এখন পর্যন্ত হয়নি বলে আমার ধারণা জি আপনার কাছে আসবো স্যার একটু আসবো যে এই যে অনেকগুলো বিষয় আলোচনা এসেছে যে আমরা যে স্বতঃস্ফূর্তভাবে মানুষকে এখানে সম্পৃক্ত করব সেই জায়গাগুলোর ভালো উদাহরণ আছে তিক্ত অভিজ্ঞতাও আছে এবং তার সাথে সাথে একটু আসবো যে এই যে মানব দেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন 1999 সালে যেটি 2018 আবার সংশোধিত হয়েছে সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে এই জায়গাগুলো একটু আলোচনা চাইবো স্যার না ধন্যবাদ আপনাকে আমি অর্গেন নিয়ে কথা বলছি যদি একটু পয়েন্ট এক্সট্রা বলি জনাব মাসুদ কামাল যে কথাটা বলছে কথাটা আসলে সত্য দুইটাই আছে একটা হলো যে বিচ্ছিন্ন ঘটনা এটাও সত্য তবে ব্যবসাও কিন্তু হয় রক্ত নিয়ে এবং ব্যবসা দিয়েই কিন্তু শুরু হয়েছে যেমন সন্ধানের কথা যেগুলো বলছেন তারা যেহেতু প্রফেশনাল ডোনার তারা কিন্তু বিজনেসই করতো বিজনেস মানে আসলে তারাও পেটের দেয় করতো বলতে গরিব মানুষ তাই তো দিয়ে দিয়েই করতো তার মানে ব্যবসা কিন্তু যে হয় না তা না আর এটা তো বিভিন্ন সময় হয়েও গেছে এখনও হয় সেই 2000 সনে যখন ডেঙ্গু প্রথম চালু মানে দেশে আমাদের যখন ডেঙ্গুর প্রকোপ খুব বেশি হলো তখন তো সবারই ধারণা যে ডেঙ্গু হওয়া মানেই রক্ত দিতে হবে এরকম আমি দেখছি ডোনার আসছে পিড়া পিড়ে এই এত টাকা দিবে আরেকজন বলছে আমি আরও ডাবল টাকা দিই এরকম ঘটনা কিন্তু ঘটছে আসলে দুইটাই সত্য ব্যবসায়িক মনোবৃত্তি অনেকেরই আছে তবে স্বতঃস্ফূর্ত ডোনার কিন্তু রয়ে গেছে অনেক বেশি এটাও সত্য আর ভালো সুস্থ মানুষ অনেকেই কিন্তু দেয় শিক্ষিত অনেক জনগোষ্ঠীর সংখ্যা কিন্তু অনেক বেশি রক্ত দেয় এটাও সত্য ব্যবসায়ী তো হতেই পারে আর কি এবং যারা রিয়েলি ব্যবসা করে তারা ধরেন আমি যারা আমি মনে করি যেহেতু গরিব মানুষই বা মানে পয়সার পয়সার জন্যই তারা করে এটাও সত্য নিরুপায় হয়েই তারা করে এটাও ঠিক আর কি তো এটা কিন্তু ঘটনা ঘটে যাই হোক আমি ওই অর্গ্যানে চলে আসি অঙ্গ প্রত্যঙ্গের কথাতেই চলে আসি অঙ্গ প্রত্যঙ্গ তো হয় বেশি যেমন ট্রান্সপ্লান্টেশন করে যেমন কর্নিয়াটা তো খুবই দরকার মারা যাওয়ার পরেই এটা নিয়ে করা যায় এটা হলো মরণোত্তরই আসলে আর কিডনি আমাদের দেশে যেমন প্রায় কিডনি ট্রান্সপ্লান্টটা কিন্তু বেশি হয় এটা তো জীবদ্দশা হইতে পারে এটা ম্যাচ করতে হয় অনেকে ডোনার আছে কিডনি ডোনার নিয়ে নেই অনেকেই না নিয়ে করতে হয় তবে কিন্তু মরণোত্তরও করা যায় কেন কেউ মারা গেলে কয়েক ঘন্টার মধ্যে কিডনিটা নিয়ে যদি কারো ট্রান্সপ্লান্ট করা যায় সেটা কিন্তু করা যেতে পারে আর কি এটাও সত্য সেখানে তার লিখিত ডোনেশন লাগে সে উইল করে যাবে যে আমি আমার মারা গেলে যেন যে ঘটনার আগে বললাম এটা করে যেতে হয় যদি করে তাহলে হয়তো এটাও করা যেতে পারে তবে অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে কিডনির ব্যাপারে কিডনি তো হয় অবশ্যই লিভার ট্রান্সপ্লান্টেশনও হয় যেমন লিভিং ডোনার যারা বেঁচে আছে তার কাছ থেকে কিন্তু নিয়ে দিতে হয় আর কি এবং সাথে সাথেই দিতে হয় সেখানে কিছু আইনের বোধহয় মানে জটিলতাও রয়ে গেছে ওদের ফাঁক ফাঁক ফুকরও রয়ে গেছে আমরা বলি যে নিকটাত্মীয় বা সেকেন্ড বিভিন্ন একটা আইন আছে কিন্তু কিন্তু এটাও কিন্তু কেনা বেচা হয় বিভিন্ন দেশে কিন্তু আমাদের দেশ না বাইরের দেশেও অনেক দেশে কিন্তু এগুলো হয় আর কি আত্মীয় বানায় নিয়ে যায় তারপরে হয়তো ম্যাচ করলে করলে এর ধরনের ঘটনা তো সত্যই তো এখন কথাটা হলো যদি কিন্তু প্রয়োজনও তো স্যার বাড়ছে প্রয়োজনও বাড়ছে প্রয়োজন অনেক কিডনি রোগী তো প্রচুর রোগী প্রয়োজন তো বাড়ছেই সেই তুলনায় কিন্তু আবার ডোনারও কম সুতরাং সমস্যা কিন্তু দুই দিক থেকে আসে কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে এতে এইভাবে মানুষের মধ্যে একটা মোটামুটি প্রচার প্রচারণা বলেন মানুষের মধ্যে যদি উদ্বুদ্ধ করা যায় যে কিডনি বা অন্য যে কোনো অঙ্গ দেওয়া যেতে পারে ইভেন মারা যাওয়ার পরেও যদি উদ্বুদ্ধ তাহলে আমার মনে হয় বোধহয় মানুষ উৎসাহ বোধ করবে এবং কারোর মধ্যে যে ওই যে কথা আমি আগেও বললাম আসলে মারা যাওয়ার পরে তো বডিটা ডিস্ট্রয় নষ্টই তো হয়ে যাবে তাকে পুরাই যাওয়া যে কারণে যে ধর্মে হোক যে কোনোভাবেই হোক যদি তার দ্বারা তার ডোনেশনের দ্বারা স্বতঃস্ফূর্ত হয়ে তার এই যদি উনি কাউকে কিছু লিখিত দিয়ে যান করে যান তাহলে তো মানুষের জন্য একটা বিশাল কল্যাণকর কাজই তো হবে আর কি এবং তার সামান্য ত্যাগের বিনিময়ে একটা মানুষ আর একটা পরিবার
সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে গেল এমন হতে পারে যে ওই লোকটা খুব ভ্যালুয়েবল লোক হতে পারে খুব জ্ঞানী লোক হতে পারে খুব ব্রিলিয়ান্ট দেশ এবং জনগণের অনেক কাজেও লাগতে পারে এইটা বোধহয় এই ব্যাপারে বোধহয় যেমন আজকে আপনাদের যে অনুষ্ঠান আমার একটা সুন্দর অনুষ্ঠান হলো যারা দেখবেন অনেকে কিন্তু এতেও বোধহয় আমার উৎসাহবোধ করবেন তারা সত্যিকার এটা পজিটিভ হইতে নেবেন বলে আমার মনে হচ্ছে আর কি আমি মনে করি যে আপনাদের উদ্যোগটা অত্যন্ত ভালো শুভ বলে আমার মনে হচ্ছে আর কি আর রক্তের কথা যেটা বললেন যে রক্ত তো মানে জীবদ্দশায় দিতে হবে এটা অনেকে দিচ্ছে দিবে ওখানে খুব যে মানে ক্ষতিকর তাও না এভরি ফোর মান্থস সুস্থ সবল ব্যক্তি উনি যদি রক্ত দান করেন তার জন্য কিন্তু ভালো তার বডিতে কিন্তু আবার স্টিমুলেট করে নতুন রক্ত তৈরি হবে যিনি দান করবেন দেখতে হয় আমি বলছি সুস্থ মানুষ অন্য কোনো রোগ নাই সবল তারা কিন্তু যেকোনো সময় সামর্থ্য আছে দিতে পারেন তাতে জনগণের জন্য মানুষের জন্য উপকার হয় কারণ অনেক রক্ত তো লাগে বিভিন্ন কারণে রক্ত শূন্যতা কিছু জন্মগত ত্রুটির কারণে দেখবেন কিছু রোগের কারণে যেমন আমরা বলি থ্যালাসেমিয়া এরকম এই ধরনের রোগে কিন্তু কয়েক মাস পর পর রক্ত দিতে হয় ডায়ালিসিস পেশেন্টের তো প্রধানতই লাগে তারপরে অ্যাক্সিডেন্ট হলো সিভিয়ার ব্লিডিং হচ্ছে এরকম হ্যাঁ যে কোনো ভাবে তো লাগেই রাখতেই পারে আর কি সুতরাং আমি মনে করি যে রক্ত দেওয়া দরকার সবারই দেওয়া উচিত মাসকামাল একটা কথা বলছিলেন যে আপনি দিতে আসছেন নেয় না হয়তো আপনি একটু মনক্ষুণ্ণ হয়েছেন এটা অবশ্য অনেক সময় অনেকে নেয় না মন মানসিকতার উপর নির্ভর করতো যারা নেয় ওরাও তো মানুষই তারা মনে করে নিয়ে কেউ কাজে লাগবে কোনটা বেশি দিয়ে আমার রাখাও তো না রিজার্ভ করতে হবে নষ্ট করে দেবে সেটাও ঠিক না আর কি এটা তার মন মানসিকতার উপরে নির্ভর করে এটাও আমি মনে করি বিচ্ছিন্ন ঘটনাই হতে পারে আর কি যদি না তারপরে নিয়ে রাখলাম কোনো কাজে লাগলো না নষ্ট হয়ে গেলো অনেকেই আছেন যার কেনার সামর্থ্য নাই তাকেও তো আমি ঠিক আছে সে হয়তো নেয় নাই তবে এটাও ঠিক নষ্ট করা লাগে না এগুলো কিন্তু ল্যাবরেটরিতে ব্যবহার করা যায় বিভিন্ন মিডিয়া তৈরি করে কারণ ডাক্তার যদি নিয়েও রাখে যদি ব্যবহার কাউকে দেওয়া নাও হয় এর একটু ফালায় দেওয়া দরকার পড়ে না ওই তারা বিভিন্ন ওই যে ব্লাড আগার মিডিয়া বিভিন্ন মিডিয়া তৈরি করতে কিন্তু এই রক্তের কাজ কিন্তু দেয় সুতরাং যে নিচে হয়তো জানতো না এটা সবাই তো সবকিছু জানে না সুতরাং দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে আমরা মেজর কিছু মনে করব না আমাদের প্রয়োজন একটু খেয়াল রাখতে হবে যারা গ্রহণ করবে অন্য কারণেও কিন্তু এগুলো ব্যবহার করা হয় আমাদের সচেতনতা বাড়াতে হবে আমরা এই জায়গাগুলো নিয়ে আলোচনায় ফিরব ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে আমাকে নিতে হচ্ছে প্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম মরণোত্তর দেহদান এই অগ্রগতির জায়গাগুলো নিয়ে আমরা আবার আলোচনায় ফিরবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর প্রিয় দর্শক আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি একুশ রাতের আজকের আলোচনা আমরা বিরতির আগে আলোচনা করছিলাম মরণোত্তর দেহদান বা চক্ষু রক্ত কিডনি বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ দানের জায়গায় বাংলাদেশের অগ্রগতি সচেতনতা আমাদের যে আইন রয়েছে আমাদের যে সংরক্ষণ পদ্ধতি রয়েছে সেই জায়গাগুলো কীভাবে আরও আমরা এগিয়ে নিতে পারি সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করছিলাম আমরা আলোচনায় ফিরতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ তোসাদ্দেক হোসেন সিদ্দিকী সভাপতি সন্তানী জাতীয় চক্ষুদান সমিতি আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই বিশেষ করে রক্ত এবং চক্ষু এই জায়গাগুলো নিয়ে অনেক আলোচনা এসছে এই যে সচেতনতা বা মাসুদ কামাল সাহেব যেটি বলছিলেন যে তিনি দিতে চাচ্ছেন কেন নেওয়া হচ্ছে না বা এই সংরক্ষণের জায়গাগুলো আমরা আরও বাড়াতে পারি কি না সচেতনতার জায়গায় কীভাবে আমরা আরও বাড়িয়ে নিতে পারি এই জায়গাগুলো আমি বিশেষভাবে মাসুদ কামাল সাহেবকে ধন্যবাদ দেব যে উনি সরাসরি জড়িত এবং রক্ত বিশেষ করে উনি দাতা একজন গর্বিত রক্তদাতা আমি তাকে কংগ্রেচুলেট করি এবং তিনি রক্ত দিতে গিয়ে রক্ত না নেওয়াতে বিফল মনোরথে ফিরে এসছেন এর জন্য আমি আমার সন্ধানীর পক্ষ থেকেই সরি বলছি কিন্তু আপনাকে একটা বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই এই বিষয়টা সেটা হলো রক্তটা সাধারণত আমরা সংগ্রহ করে ফ্রিজ টেম্পারেচারে রেখে দিই এবং এটা আমরা এক সপ্তাহের বেশি রাখা আমরা প্রেফার করি না থাকে তাতে হয় কি রক্তের যে অংশের মধ্যে যেটা প্লাটিলেট বলি আমরা বিশেষ করে ডেঙ্গু ফিভারের সময় প্রয়োজন এটা নষ্ট হয়ে যায় তাহলে আপনি যেই রেখে দেওয়াতে এই রেখে দেওয়ার চেয়ে আমার খুব সম্ভব সহকর্মীরা ভেবেছে যে আপনি যে একজন কনসাস পার্সন কনভিন্সড পার্সন আমি রক্তদাতা অর্থাৎ আপনি যদি রাজশাহী যান রাজশাহীতে একটা লোক যদি রক্তের প্রয়োজন হয় আপনি সাথে সাথে দিবেন আপনি যদি রংপুর যান রংপুরেও যদি একটা লোকে শুনেন যে রক্ত লাগতেছে আপনি দিয়ে দিতে পারবেন ঠিক এই জন্যই আপনার রক্তটা খুব সম্ভব তারা নেয়নি অন্য কিছু না কারণ রক্তটা জমাচ্ছে আমরা মনে করি ইউ আর এ রানিং ব্লাড ব্যাঙ্ক আমরা এটা টাইটেলও দিয়ে দিই যে আমরা জীবন্ত ব্লাড ব্যাঙ্ক অনেক বেশি পছন্দ করি কার্যকারিতা অনেক বেশি দেন ফ্রোজেন ব্লাড ব্যাঙ্ক যার কারণে অনেক সময় হয়তো বা সেটি হয় রাইট এটা একটা বিষয় আমি আলোকপাত করব এবং সাধারণ মানুষকেও আপনারা জানাবো যে আপনারা
এই রক্তদানটা যদি নিজেরা কনভিন্স হয়ে থাকেন এটাই আমাদের জন্য সাকসেস, যে আপনি রক্তদানে ভয় পান না। তারপরও উনি একটা কথা বলেছেন, সেই ব্যাপারে আমি আলোকপাত করব, যে যে কোনো সময় রক্ত নেওয়ার একটা সিস্টেম থাকা উচিত, এটা আমিও মনে করি। যে কোনো সরকারি হাসপাতালে বা বেসরকারি যাবে, সরকারি বেসরকারি যেখানে ব্লাড ব্যাংক আছে, যে কোনো রক্তদাতাকে উৎসাহিত করার জন্য অবশ্যই অবশ্যই তার রক্তটা রাখা উচিত। এই রক্তটা রাখার পিছনে, রক্তটা নেওয়ার পিছনে আমরা সন্ধানী থেকে সাধারণত দাতাদেরকে উৎসাহিত করি কি বলে, যে আপনার প্রথম জন্মদিন হোক রক্তদানের দিবস। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আজকে সবাই কেক কাটার মাধ্যমে জন্মদিন উৎসব পালন করে, অ্যানিভার্সারি পালন করে। এই জায়গা থেকে আমরা সরে আসতে বলতেছি, এবং আমাদের পুরা নেশনের চেঞ্জ করার সবচেয়ে বড় শক্তি হলো যুবশক্তি। এই যুবশক্তিরা বিভিন্ন ডে পালন করে, এই ডেগুলোকে আমি চাই আপনি ত্যাগের ডে হিসেবে পালন করুন। আপনার চক্ষুটা দান করুন, আপনি রক্তটা দান করুন। অর্থাৎ রক্তটা আপনি যদি একটা কাছের সেন্টারে গিয়ে, আপনি এবং আপনার ওয়াইফ, আপনি আপনার ভালোবাসার মানুষটি, এরা যদি গিয়ে দুজনে রক্ত দিয়ে আসেন, আপনি একটু চিন্তা করে দেখেন তো, যে এর চেয়ে বেশি পুলকিত হওয়ার কোনো উপাদান কি আছে। আমরা আপনাদের কাছে মানে অনুরোধ করব, আপনারা জিনিসগুলোকে চেঞ্জ করে নিয়ে আসেন, আনন্দ করুন ত্যাগের মাধ্যমে, ভোগের মাধ্যমে না। তো এইভাবে হলে আমাদের রক্তদাতারা প্রত্যেককেই তার জন্মদিনে রক্ত দিবে, এবং সেই ক্ষেত্রে আমাদের রক্তদান কেন্দ্রগুলোকে অবশ্যই অভ্যর্থনা সেন্টার রাখবে, তাদেরকে অন্তত ছোটোখাটো গিফট, তাদেরকে উৎসাহ দেওয়া, তাদেরকে এই সেরিমনিতে পার্টিসিপেট করার উপাদানগুলো থাকবে। তাহলে দেখবেন আপনার রক্তদাতারা আরও উৎসাহিত হবে এবং রক্তদান এগিয়ে আসবে। আমি মনে করি এটা একটা বিরাট চেঞ্জের আনবে, আমরা এখনো পারিনি। আমরা চাই আপনাদের এই মাধ্যমে, সকলে মিলে এই মিডিয়ার মাধ্যমেই অ্যাপিল রাখতে জনগণের কাছে, যে আপনি আপনার আনন্দের সময়ও ত্যাগের কথা স্মরণ রাখুন, আনন্দের সময়ও একটা গরিব মানুষের কথা স্মরণ রাখুন, একজন ব্লাড যে চাচ্ছে তার কথা, মুজলুমের কথা স্মরণ আছে, যার চোখ নাই অন্ধের কথা স্মরণ করুন। আমি এরপরে আসব আরেকটা বিষয়, যে হ্যাঁ, ভালো মানুষ অবশ্যই দরকার আমাদের সোসাইটিতে। ভালো মানুষদের ইনভলভমেন্ট ছাড়া ভালো কাজগুলো আমরা ধরে রাখতে পারবো না। যার মাধ্যমে, যার ভিতরে সামান্যতম ব্যবসায়িক মেন্টালিটি থাকবে, সরি কোনো ব্যবসায়ীদের প্রতি না, আমি জিনিসটা দিচ্ছি অ্যাটিচিউডের ব্যাপার, যে আমার যে কোনো কিছু কাজের আগেই যদি আমি চিন্তা করি আমার কত লাভ হবে, মুনাফার কথাটা, আমার মুনাফাটা কত হবে, আমি কীভাবে বেনিফিটেড হব, আমার মনে হয় সেটা বেশি দিন সেবার হিসাবে থাকবে না, ঠিক হবে না। আমরা মনে করি আপনারা প্রত্যেকেই এটাকে আপনার প্রতিদিনের একটা ভালো কাজের অংশ হিসাবে, একটা স্বেচ্ছায় রক্তদান, মরণোত্তর চক্ষুদান, একটা মানুষকে হেল্প করা, একটা গরিব দুঃখীকে তার একটা যে কোনো একটা লোকের একটা সেলাই মেশিন দিয়ে দেন, কাউকে একটা রিক্সা দিয়ে দেন, কাউকে একটা অঙ্গ দিয়ে দেন, মানে যে কোনোভাবেই আমরা আমাদের এই সম্ভব আপনি দিতে পারেন। আর অঙ্গের ব্যাপারে তার আগে আমি একটু চোখের বিষয়ে আলাপ করি, কারণ আমরা সন্ধানী বিশেষ করে রক্ত এবং চক্ষুদান পায়োনিয়ার ইন বাংলাদেশ। সেই আর বিশেষ করে এখন যে কথাটা বলবো, এখন যে বিষয়টা বলবো, এটার ব্যাপারে আমরা গত 40 বছর নিরলসভাবে পরিশ্রম করার পরেও চক্ষু, এই বিশেষ করে কর্নিয়াজনিত অন্ধত্ব, এদের ব্যাপারে আমরা আসলে খুব সাকসেস, যে শব্দটা ব্যবহার করা, সেই সাকসেস আমরা পাইনি। একটা স্ট্যাটিস্টিক দেখলে আপনি বুঝবেন, 1984 সনে আমাদের এই আই কার্যক্রম শুরু, 1977-এ আমরা সন্ধানী শুরু করেছি রক্ত, আর সেটার আরেক ধাপে এসে দেখলাম যে না, কিছু লোক অন্ধ, এই মানুষগুলোকে অ্যাড্রেসড হচ্ছে না। কারণ আমাদের দেশে অন্ধ মানে মানুষ বুঝেই হলো ক্যাটারাক্ট, অর্থাৎ লেন্স যেটা গলা হয়ে যায়, এইটাকেই চিকিৎসা মনে করে। এটার চিকিৎসা চলতেছে, এখনও চলতেছে, খুব ভালোভাবে চলতেছে। এখন আধুনিক ফেকো সার্জারির মাধ্যমেও একটা লোকের চোখ একেবারে জীবন্ত করে দেওয়া যায়। কিন্তু এর সামনে যে অংশটা আমার আপনার যে মনি কালো, এই কালো অংশের ব্যাপারে কারো কোনো দায়িত্ব দিচ্ছে না। কেন? লেন্স সিনথেটিক্যালি তৈরি হচ্ছে, বাজারে কিনা পাওয়া যাচ্ছে, কিনে আপনি প্লেস করতে পারছেন, কিন্তু এই কর্নিয়া এখনো হিউম্যান বডির কাছ থেকে ছাড়া আর কোনো কাছ থেকে সম্ভব না, কৃত্রিমভাবে আসলে সম্ভব নয়। আর এই চোখ যে দিবে সে আপনি, আপনি তখন দুনিয়াতে নাই। এই হলো আমাদের বিরাট গ্যাপ। এখানে অনেক কিছু আছে, ধর্মীয় কুসংস্কার বলতে পারেন, কালচার বলতে পারেন, আমাদের পারিবারিক বাধা বলতে পারেন, অনেক ধরনের ট্যাবু স্যার বলছে আছে, কিন্তু বেসিক্যালি যে জিনিসের অভাব সেটা হলো আমার আসলে অন্যের উপকার করার মানসিকতার অভাব।
এটা আমার উপলব্ধি, চল্লিশ বছর কাজ করে আমি একটা জিনিস দেখেছি। তার একটা উদাহরণ দিই, সেটা হলো আমি চিটং মেডিকেলের ছাত্র এবং আমি সন্ধানীর ফাউন্ডার, আমি ওখানেই কাজ শুরু করি। এবং যখন জানলাম যে চোখের ব্যাপারে পৃথিবীতে আমেরিকার পরেই হলো শ্রীলঙ্কা, যে এত চোখ শ্রীলঙ্কা ছাড়া থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আর কোথাও নাই, এই শ্রীলঙ্কায় কীভাবে চক্ষুদান আন্দোলন সফল হলো, কারণ শ্রীলঙ্কার মানুষ অধিকাংশ হলো বৌদ্ধ ধর্মাবলম্বী। এবং বৌদ্ধ ধর্মের একটা বিষয় আছে মহানির্বাণ লাভ, এবং তাদের ধারণা যে কোনো এই টাইপের স্যাক্রিফাইস যদি করে দুনিয়াতে থাকা অবস্থায় সে মহানির্বাণ লাভ করবে, অর্থাৎ সে বেঁচে যাবে। এই অনুভূতি থেকে বৌদ্ধ ধর্মের লোকজন কিন্তু এই দেহদান অঙ্গদান এসবে অগ্রগণ। কিন্তু আমি নিজে কাজ করেছি নিবিড়ভাবে তাদের সাথে থেকে চিটংয়ে বৌদ্ধবিহার বিভিন্ন জায়গায়, কিন্তু আমি সেই রেসপন্স পাইনি। তাহলে আমি কি কনক্লুড করলাম, আসলে আসলে বুঝের ভুল, বুঝ যদি না আসে মনের মধ্যে, যে মন থেকে যদি আমি ত্যাগের মনোভাব উৎপন্ন না হই আমি কিন্তু চোখ দিয়ে যাব না। আর চোখ দিয়ে গেলে হবে না, আপনি আপনার চোখ দিয়ে যেতে পারেন, চোখ দিয়ে অঙ্গ দিয়ে যেতে পারেন, দিতে পারেন, আমি কতটুকু কাজে লাগাতে পারি এই লোকটা হয়তো পাবে পাবে না, যতক্ষণ না আপনি আপনার পরিবারকে কনভিন্স না করবেন। আপনার সবচেয়ে বেশি প্রয়োজন যিনি আপনার মৃত্যুর পরে আপনার বডির পাশে যিনি থাকবেন, হি ইজ দ্য পার্সন হু ক্যান কল আস, হু ক্যান ইনভাইট আস, হু ক্যান হেল্প টু টেক দ্য আই, অ্যান্ড আমরা পরবর্তীতে তাকে গ্রাফ্ট করব, ব্যবস্থা নেব। কিন্তু আমরা প্রচুর অভিজ্ঞতা আছে, আমাদের পরিবারের সবাই এগ্রি করেছে, আমরা চোখ নিতে গেছি কিন্তু একজন বাধা দিছে যে আমার বাবার বা আমার চাচার বা আমার মার চোখ আমি দেব না, ওখানে শেষ হয়ে গেছে। রাষ্ট্রে এই বিষয়ে কোনো আইন নাই যে না তাকে চোখ দিতে হবে, আইনানুগভাবে সেটা কিন্তু এখন আনতে পারিনি, এটা আমার আইনের মধ্যে নাই, কারণ এটা সম্পূর্ণ ভলেন্টারি। তো যতদিন ভলেন্টারি থাকবে ততদিন আমাদেরকে প্রথম এন্ড প্রধান অস্ত্র হলো মানুষকে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মানুষকে বোঝানো। চোখ সংগ্রহ আমাদের ছয় ঘন্টার মধ্যে করতে হয়, এবং আমাদের জাতির জনক যে একটা আইন করে গেছিলেন 1975 সনে, সেই আইনে ছিল আধা ঘন্টার মধ্যে আমরা কেউ যদি না ক্লেম করে আনক্লেম ডেড বডি ঘোষণা করা যেত। এবং সন্ধানীর যে সাফল্য তার অধিকাংশ হলো ডেড বডির থেকে আনক্লেম ডেড বডির থেকে চোখ নিয়ে আমরা অনেক দূর এগিয়ে গেছিলাম। কিন্তু এখন বিশ্বে যে ইন্টারন্যাশনাল আই ফেডারেশনগুলো আছে ওরা বলে না কোনো আননোন ডেড বডি থেকে নেওয়া যাবে না, কারণ মৃত ব্যক্তির হিস্ট্রি জানতে হবে, সে কি অসুস্থ ছিল, কিসে মারা গেছে, তার ইভেন হ্যাঁ তার মৃত্যুর পরে তার রক্তটা নিয়ে কিন্তু আমরা টেস্ট করে যখন জানি যে না নিরোগ লোক ছিলেন, তার মধ্যে কোনো ক্যান্সার বা জন্ডিস বা HIV নাই, দেন অ্যান্ড দেন উই ক্যান ট্রান্সপ্লান্ট। তার আগে আমরা যেমন সেফ ব্লাড ট্রান্সমিশন, এখন শব্দ আসতেছে সেফ আই ট্রান্সপ্লান্টেশন, কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন। তাহলে এতে অনেক সময় চলে যাচ্ছে আমাদের, আর এই মোবাইলের যুগে কেউ আর আনক্লেম থাকছে না। তার পরবর্তীতে যখন আমাদের এই 99 সনে যে আইনটা হলো, এই আইনে দেখা গেলো আমরা চোখ নিতে পারতাম না, কারণ 24 ঘন্টা আগে ডেথ ডিক্লেয়ার করা বা আনক্লেম ডিক্লেয়ার করা যেত না। তখন আসলো আমরা পরবর্তীতে যে আমরা কারেকশনটা আনছি, এখন হলো যে কাউ যে কোনো সময় মৃত্যুর পরপরই সে চোখ দিতে পারবে, এবং আমরা এটাকে গ্রিপ কাউন্সিলিং এর মাধ্যমে মৃত্যুর পরপর ডেড বডির আত্মীয় স্বজনকে কনভিন্স করে আমরা চোখ নেওয়ার যে আন্দোলনটা এখন হাত দিচ্ছি। এবং এটার সাথে আমাদের সাথে রিসেন্টলি যোগ হয়েছে রোটারি ইন্টারন্যাশনাল, তো তাদের সহ আমরা সহ এই এত একটা যজ্ঞের মধ্যে আমরা আছি। আমাদের ধারণা হয়তো আমরা 2-3 বছরের মাথায় একটা রেসপন্স পাবো যদি জনগণ আমাদের সাথে থাকে। তারা যদি আমাদের আমাদের ড্রেসিং হলো যে আপনারা আমাদের সাথে থাকেন, এই চক্ষু বা যে কোনো সমস্যায় আসলে সমাধান করা যায় যদি সবাই মিলে সবাই এগিয়ে আসে। আমরা মাসুদ কামাল সাহেবের কাছে যেতে চাই শেষ দিকে চলেছি আলোচনা, এবং যে মহৎ জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম, বিশেষ করে অঙ্গ প্রত্যঙ্গ দান বা মরণোত্তর দেহদান, তারা দুজনেই বলেছেন আইনি জায়গায় কিছুটা পরিবর্তন বা সময় উপযোগী করারও বিষয়ে অনেক সময় আমরা গণমাধ্যমে আলোচনা দেখি অনেক জটিলতা আছে, বিশেষ করে কিডনি সম্পর্কে। গণমাধ্যম কর্মী হিসেবে আপনি নিশ্চয়ই জানেন যে কিডনি বেচা কেনা হাট বসা যায়, এবং প্রচুর রোগী বিশেষ করে কিডনি রোগী দেশের বাইরে চলে যাচ্ছে, এতে যেমন অর্থর বিনষ্ট হচ্ছে, একই লোক কিন্তু কিডনি দিচ্ছে কিন্তু দেশে পারছে না, বিদেশে চলে যাচ্ছে। এই আইনগত পরিবর্তন নিয়ে সচেতনতা নিয়েও আমাদের অনেক বিষয়ে আলোচনা হয় বা আমাদের এই জায়গাগুলো দাবি থাকে, সেই জায়গাটা একটু আলোচনা যদি করেন। কিডনির ব্যাপার হচ্ছে কি, এই ব্যাপারে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। সম্ভবত এটা 96 কি 97 কথা বলি আমি,
আমি তখন জনকণ্ঠে চাকরি করতাম, আমি হেলথ ভিত্তি করতাম। তখন আমি খবর পেলাম আমি ধানমন্ডির এখানে একটা হাসপাতাল ছিল, ওরা এই কাজটা মোটামুটি ভালোই করতো, কিডনি ট্রান্সপ্লান্ট করতো আর কি, বেসরকারি হাসপাতাল। যে নামটা ভুল পারলাম না আপনি বললেন আর কি, যাই হোক আমি এটা জানতাম। তো আমাকে একজন বললো যে আপনি ওখানে যদি যান দেখতে পারবেন। আমি যে দেখলাম ওখানে কেবিনগুলোতে দুজন না তিনজনকে পেলাম যারা নাকি বাংলাদেশি না, যারা মিডল ইস্ট থেকে আসছে, তারা বাংলা বলতেই পারে না, তো তারা এখানে। তখন আমি বিভিন্ন জন সাহেব করলাম, তা ওনারা এই কথাটি বললেন আমাকে, কিবরিয়া সাহেব ছিলেন এই ইউরোলজির, ওনার সঙ্গে আমি আলাপ করলাম, উনি আমাকে বললেন যে এরা তো এগুলি করে, আমাদের এখানে কোনো আইন না থাকার কারণে ওরা তো ওদের নিজ দেশে করতে পারে না, তারা এখানে উইরা আসে, এসে কিছু টাকা দেয়, দেখেন যে মানে যদি একটা কিডনি নিত তাহলে হতো, দুইটা কিডনি নিয়ে নেয় অনেক সময়, মানে সাধারণ মানুষ এত জানে না, জানে না। তো এরকম ঘটনাও কিন্তু ঘটে, আমি জানি না। তবে ওই ঘটনা নিয়ে আমি ওখানকার নিয়ে একটা রিপোর্টও তখন করেছিলাম জনকণ্ঠে, এরপর বেশ হইচই টইচই হয়। তারপর তো দুই বছর পর একটা আইনই হলো যে ওই মানে কার কার কাছ থেকে নেওয়া যাবে ডাইরেক্ট, ডোনার কারা হতে পারবে, আপনার স্ত্রীর কাছ থেকে নেওয়া যাবে যদি রোগটা ধরার আগে সে স্ত্রী থাকে, পরে স্ত্রী হলে হবে না। অনেকে আবার এটা নেওয়ার জন্য তাকে বিয়ে করে, তবে নিতে পারে, এরকম ঘটনা। তখন আইনগুলি বেশ কঠিন আইন, আইন হলো খুব খুশি হলাম। আইন হওয়ারও তিন চার বছর পরে আবার আমি আরেকটা রিপোর্ট করেছিলাম যে আইন আছে, আবার আমি পত্রিকায় বিজ্ঞাপনও দেখছি উত্তরবঙ্গে একটা গ্রামই আছে কিডনি বিক্রি গ্রাম, ওই গ্রামের সবারই বোধ হয় কিডনি একটা করে নাই ওই গ্রামের, মানে তার মানে কি দালালরা ওই গ্রামটাকে তাকে তার ভাই বানিয়ে ইন্ডিয়া পাঠাইছে, ইন্ডিয়া যে তারা কিডনি প্রতিস্থাপন করে চলে আসছে। এবং ওই লোকের সঙ্গে আমার দেখা হয়েছে, যিনি কিডনি দিয়েছেন উনি খুব রাগান্বিত, যে কথা ছিল ওনাকে টাকা দেওয়া হবে 2 লাখ, দিয়েছে 1.5 লাখ। আচ্ছা আচ্ছা। আর ওরা বলতেছে যে আপনাকে নিয়ে ওখানে যে পার ফাটলে রাখলাম ওটার কি। তো যাই হোক, এগুলো মানে আমি কথাগুলি বললাম এই কারণে যে এগুলোর মধ্যে না কোনো ধরনের কিন্তু মানবিকতা নেই, এগুলির মধ্যে নিছক ব্যবসাটা আছে, তো একজনের প্রয়োজন আরেকজনের অর্থ। তো এখন ব্যবসার মধ্যে আমি কিন্তু ঢুকে যাচ্ছি, যখন নাকি মানবিক প্রশ্নটা আসছে তখন আমি দূরে সরে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো এই জায়গাটা আমার হয় একটু নার্সিং করতে হবে, একটু দেখতে হবে, এবং এই কাজগুলো কিন্তু আমাদের না আসলে, এটা আসলে হলো মানে আমি মনে করি যারা নাকি সমাজে যারা নাকি বিখ্যাত লোক আছেন, যাদের কথা লোকে শুনে, আমি সারাদিন চিৎকার করলে তো কেউ শুনবেন না, কিন্তু তিনি একজন বিখ্যাত লোক যখন বলবেন, আব্দুল সাহেব যখন বলবেন, তো ওনার কথা কিন্তু লোকে শুনবেন, দেখি উনি কী বলতেছেন। তাসাদ্দুক সাহেব উনি বলবেন, ওনার তো প্রফেসর, ওনার তো এই বিষয়ে ডাক্তার, চিকিৎসা বিজ্ঞান নিয়ে কাজ করেন, ওনারা যখন বলবেন তখন কিন্তু শুনবেন। তো ওনাদেরকে আমি মনে করি সেই প্ল্যাটফর্মটা দিতে হবে, সেই প্ল্যাটফর্মে যাওয়ার আগ্রহটা ওনাদের মধ্যে থাকতে হবে। তো এই কথাগুলি মানুষকে বোঝাতে হবে, যে কথাটা উনি বলেন খুবই মূল্যবান কথা, যতক্ষণ পর্যন্ত মানুষ নিজে না বুঝবে আপনি জোর করে নিতে পারবেন না। প্লাস আমাদের এখানে একটা জিনিস আপনারা বোঝান যে আমার এই জিনিসটা কাজে লাগে, আমি যেন বুঝি, আমার এই দানটা যেন কাজে লাগে। যেমন ব্লাডের কথাটা আমি অত ভালো বুঝি না, আমি আমার কমন সেন্সের কথা বলি, যেমন আমার কমন সেন্সে বলে যে ব্লাডের সবার জন্য কিন্তু ব্লাডের সব লাগে না, যেমন ডেঙ্গু রোগীর জন্য যে জিনিসটা লাগে প্ল্যাটলেট লাগে, আবার যাদের থ্যালাসেমিয়া আছে তাদের তো প্ল্যাটলেট ইম্পর্টেন্ট না তার জন্য। হ্যাঁ, তো এখন আমার কথা হলো কি, ব্লাডটা তো আপনি ভাগ করে দিতে পারেন, আপনি একটা ব্লাড কিন্তু তিনজনকেও দিতে পারেন যার যেটা লাগে। তো সেরকম আধুনিক ব্যবস্থা কি নেই? যদি থাকে তো আমাদের এখানে সেটা এস্টাবলিশ করার ব্যবস্থা করতে হবে। অনেক দামি দামি যন্ত্রপাতি আছে, এটা বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে কেনা সম্ভব না, এটা সরকারি উদ্যোগে কিনতে হবে, সরকারকে আগ্রহী হতে হবে, সরকারকে বুঝতে হবে যে যা যা উপকৃত হবে সে আমারই জনগণ, এই জনগণের টাকা দিয়ে তো আমি চলি,
তাই না? গরিব মানুষ যে লোকটা এক টাকা একটা দেয়া সেলাই কিনে, সে তো সেখান থেকেও 15% সরকারকেই দেয়, ভ্যাট দিচ্ছেন, সরকার তো তার কাছ থেকে নিচ্ছে। এটা তো সরকারকে বুঝতে হবে যে আমার কাজটা তো এই লোকটাকে হেল্প করা, তো এই লোকটাকে হেল্প করার জন্য যা যা করা দরকার এই উদ্যোগটা সরকারকে নিতে হবে। সরকার যখন এই উদ্যোগটা নেবেন তখন আমি মনে করি কি সাধারণ মানুষ সাথে ইনভলভ হবে এবং ওইটার থেকে কত ম্যাক্সিমাম উপকার পাওয়া যায় সেই চিন্তাটা কিন্তু আমি মনে করি। উদ্যোগটা কিন্তু শুরুতে সরকারকে নিতে হবে। সরকার অনেক সময় হয়তো অনেক কিছু মানে ধরতে পায় না, অন্যরা এগিয়ে আসে এবং সন্ধানে এগিয়ে আসছে, তো সন্ধানের কাজে সরকার অংশগ্রহণ করুক, এটা গিয়ে আর এগিয়ে নিয়ে যাক, সমস্যা তো নাই, কিন্তু সরকারের ইনভলভমেন্টটা খুব জরুরি, না হলে ওই রকম ওই দ্বিধারা থেকে যাবে। যেমন এখনও কিন্তু আপনি দেখবেন অনেক জায়গায় কিন্তু বলে যে এটা এ প্রতারণা করতে পারে, প্রতারণা করতে পারে, এটা সরকারি প্রতিষ্ঠান, এরা প্রতারণা করবে না, এরা ঘুরাবে আপনাকে কিন্তু আপনার সঙ্গে প্রতারণা করবে না। তো সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের বিরক্তি আছে কিন্তু আবার একটা আস্থাও কিন্তু আছে, ওই আস্থার জায়গাটাকে আপনাকে নার্সিং করতে হবে। আমরা একবার শেষ দিকে চলে এসেছি, আবদুল্লাহ স্যার শেষ দিকে এসে যদি কিছু যোগ করেন। না, যোগ করার মতো কিছু না, অনেক আলোচনা তো হলো। প্রথম কথা এখানে দুটো ব্যাপার, একটা হলো স্বতঃস্ফূর্ততার ব্যাপারটাই কিন্তু সবচেয়ে জরুরি। যিনি ডোনেট করবেন, এটা হলো লিভিং মানে জীবন্ত অবস্থা, এটা মারা যাওয়ার পরে জীবন্ত অবস্থায় মনলি তো ব্লাড দেওয়া হয়, কিডনি দেওয়া হয়, এটি তো মেইন, লিভার এগুলো দেওয়া হয় মেইন। অনেক সময় বোন মনো ট্রান্সফার করে, তার নিয়েও কিন্তু করে, বিভিন্ন রকমের আছে এগুলো, এগুলো হচ্ছে না তা না। ব্যবসা তো এটা আগেও চলছিল, এখন ব্যবসা তো তার মন মানসিকতার উপর, কিডনির ব্যবসা কিন্তু অনেক দিন যাবতই চলছে, শুধু আমাদের দেশে না পার্শ্ববর্তী দেশেও হয়, দেশেই সেই অভিযোগ। এই ব্যাপারে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী বা আইনের ব্যাপারে হয়তো একটু আরও মানে অনেকটা কঠোরতাই বলেন, বা আইন যেটাই করে সেটা মেনটেন করা হয়, বা প্রয়োজনে যেখানে আইন একটু সংশোধন দরকার সেগুলো যেন করা হয়, এগুলো করা যেতে পারে আর কি। আর মারা মারা যাওয়ার পরে যেটা মরণোত্তর যেগুলো বললেন, তো মোস্টলি যে কর্নিয়াটাই বেশি দেওয়া, চোখটা দেখুন সিম্পল ব্যাপার, যেটা আমি বারবার বলছি, নষ্টই তো হয়ে যাবে, পচেই তো যাবে, দিলে কাজে তো আসবে না, কাজে তো আসবে না। এখানে তো আইন করে পারবেন বলে মনে হয় না, কারণ স্বতঃস্ফূর্ত ভাবটাই তো আমার রঙে আমি দিব না, বা এটা আমি একা জমিতে না। যেমন ইয়ে তো বললেনই যে আমি মারা গেলাম বা কেউ মারা গেল, পরিবার তো রয়ে গেছে, পরিবার দশজন আছে, সবাই তো একজন রাজি না হলে জোর করে নেওয়া যাবে না। সুতরাং এটা মন মন মানসিকতা লাগবে, শুধু একা না, পুরো পরিবার কিন্তু এর মধ্যে জড়িত আছে। কিন্তু আমি মনে করি যে স্বতঃস্ফূর্তভাবে মানুষের এগিয়ে আসা উচিত, একটু আন্ডারস্ট্যান্ডিং হলে বুঝতে, মানুষের উপকারের জন্য যদি চিন্তা ভাবনা মনে থাকে তাহলে এটা করা কিন্তু খুব কঠিন ব্যাপার না। আর ব্যবসা তো যারা করে, আসলে যারা ব্যবসা করে সেই লোকগুলোর যদি আমি আমি যেটা মনে আমি তাকে দোষ দিতে চাচ্ছি না, তারা কিন্তু আসলে নিতান্তই গরিব লোক, তার ওই কিডনি বিক্রি করে ওই টাকা দিয়ে কে ব্যবহার করেও তো অনেকে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে তো আমাদের তারা করছে, কিন্তু যে দিচ্ছে সে কিন্তু আসলে গরিব মানুষ, সে টাকার বিনিময়ে নিয়ে। মাসুদ কুমার স্যার বলছিলেন যে তাকে 2 লাখ টাকার দেওয়ার কথা, তাকে 1.5 লাখ টাকা বলছি, কিন্তু সে আসলে তার ভোগান্তিতে হয় যে হ্যাঁ যার দরকার তাও সে পাচ্ছে না। এখন এটা তো কঠিন ব্যাপার আসলে, সে বিক্রি করে দেখবেন তার হয়তো বিশাল কাজ করবে, একটা লোন আছে বা ঋণ এটা হয়তো দিবে, এমন তার মেয়ে বিয়ে দিতে পারছে না, ওটা দিয়ে করবে, তাই না? বা অন্য তার সিরিয়াস সেখানে তো তাকে বাধা দেওয়া তো কঠিন, এটা কারণ জিনিসটা যত সহজ বলা যায় বা যত সাজেশন দিতে পারেন বাস্তবে কিন্তু ব্যাপারটা অত সহজ নয় আসলে। তো যাই হোক, আমাদেরকে এইভাবেই চলতে হবে। তো তারপর আমি বলবো যে আমাদের স্বতঃস্ফূর্ত ভাবটা যেন এগিয়ে আমরা সত্য এগিয়ে আসি, এটা যেমন সত্য, আইন ফাঁকফুকর যেন এগুলো রোধ করে, আইন প্রয়োজনে সংশোধন করে মানুষ তাতেও যেন যদি উদ্বুদ্ধ করা যায়, তাহলে আমি মনে করি এটা জনগণের জন্য, মানুষের জন্য, দেশের জন্য বড় একটি কল্যাণ কল্যাণ বয়ে আনবে বলে আমার মনে হচ্ছে আর কি। আমি আবারও জনগণকে বলবো, আপনারা মানে ওই ভয় দ্বিধাদ্বন্দ্বটা সবাই কেটে গেলেই হয়ে যায়, আসলে পারিবারিক বলেন, ধর্মীয় বা ধর্মীয়টাও কিন্তু ইম্পর্টেন্ট বেশি আর কি। এগুলো দ্বিধাদ্বন্দ্বে কেটে যদি আমরা স্বতঃস্ফূর্তে এগিয়ে আসি তাহলে এটা কোনো কঠিন ব্যাপার না, ধীরে ধীরে হলেও আমাদের উত্তরণ হবে। তোষকদন সিদ্দিকী, আমরা শেষ দিকে যাওয়ার আগে যদি জনগণের উদ্দেশ্যে আপনি কিছু বলে যান। আমি একটা কথা বলবো, সেটা হলো একটা স্ট্যাটিস্টিক্সের আগে আমি যেটা দেহদান নিয়ে, আসলে আমাদের অনুষ্ঠান কিন্তু হেডলাইন হলো দেহদান, তো বাংলাদেশে কিন্তু এখনও আমরা দেহদান এর ব্যাপারে একেবারে প্রিমিটিভ অবস্থায় আছি। এর মূল কারণ কিন্তু 2-4 জন এক্সেপশনাল লোক ছাড়া বাকি কিন্তু দেহদানের ব্যাপারটা এখন পর্যন্ত আমরা উৎসাহিত করতে পারিনি। তার মূল প্রতিবন্ধকতা কিন্তু সব কিছুই আছে, সামাজিকতা তো থাকবে, ধর্মীয় থাকবে, আমরা এগুলোর বাইরে কেউ না। কিন্তু আসল যেটা হয় সেটা হলো এগুলোও রাখার, এই যে আমি দেহ দিলাম, এই দেহর আমার সংরক্ষণ এবং প্রপার টাইমে প্রপার পার্সনকে প্রতিস্থাপন করার যে ইনফ্রাস্ট্রাকচার, যে মানে টিম রেডি করা, সেই হিসাবে আমরা রাষ্ট্র হিসেবে এখনো প্রস্তুত না। এই কারণেই দেহদানটা এখন পর্যন্ত আমাদের পপুলারিটির দিকে যাচ্ছে না। যারা দেহ দিচ্ছে তাদের দেহটা আমাদের অ্যানাটমি ডিসেকশন হলে ব্যবহৃত হচ্ছে মূলত,
চোখের বিষয়টা বারবার যেটা আসলে এসেছে সেটা হলো আমরা যে চোখ দি যে লোকটা চোখ দিচ্ছে সে দেখে যাচ্ছে না তার অধিকার নাই চোখের উপরে অধিকার অন্যের সে কারণে এই চোখটা সে পর্যাপ্ত টাইম মতো বা আমাদের বলতে পারছে না আমরা নিতে পারছি না আমরা গ্রাফ করতে পারছি না সেই হিসাবে আমরা গত 40 বছরে দেখেন আমাদের স্ট্যাটিস্টিক দেখলে বুঝবেন যে আমরা সংগ্রহ করেছি 4104 জন প্রতিস্থাপন করেছি 3459 জনের এবং এর মাঝে কাউন্সিলিংয়ের মাধ্যমে 179টি অর্থাৎ কাউন্সিলিং একটু আগে বলেছি গ্রিফ কাউন্সিলিং মৃত ব্যক্তির আত্মীয়কে বলে বুঝিয়ে যে চোখ সংগ্রহ এবং মরণোত্তর চক্ষুদান হতে যারা উইশ করে গেছে আরেক গ্রুপ যে আমি আপনি বলে গেলাম আমার মৃত্যুর পরে চোখটা না গেলে সেখানে 122টি মাত্র দেখেন 40 আছে আর করোনার মধ্যেও আমরা 2020 সালের সংগ্রহ দেখেন 25টি আমরা করতে পেরেছি প্রতিস্থাপন করেছি 22টি আর 2021 সালের এখন পর্যন্ত 10টা আমরা কর্নিয়ে পেয়েছি এবং প্রতিস্থাপন করেছি 60টি এর মধ্যে দুটো মজার ঘটনা ঘটেছে একটা হলো দুই ভাইয়ের মানে ভাইয়ের চোখ ভাইকে ভাইকেই আমরা প্রতিস্থাপন করতে পেরেছি ছোট ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে ছোট ভাইকে এই করোনার মধ্যে যেহেতু যেতে পারছি না মায়মনসিংহে ওখান থেকে ওই ভাইকে বড় ভাই যে অন্ধ সেই ভাই ওই ভাইকে নিয়ে আসছে আমাদের কাছে ওই ভাইয়ের চোখ আমরা সংগ্রহ করেছি সন্ধানী অফিসে এবং ওইটার একটা চোখ তার বড় ভাইকে দিয়েছি আরেকটা চোখ আরেকজনকে দিয়েছি তাহলে এটা একটা বিরাট ব্যাপার আরেকটা চিটংয়ে একটা প্রত্যন্ত এলাকায় একজন বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ উনি আমাদের ফোন দিয়ে ওনার ছেলে আমাদের জানাইছে আমরা ঢাকা থেকে আমার টিম পাঠিয়ে সেই প্রত্যন্ত এলাকা থেকে চোখ দুটো সংগ্রহ করে আমরা সংযোজনের ব্যবস্থা করেছি এখন বলবেন আপনি যে এগুলো তো কেউ জানে না আমরা এই জায়গায় আটকে আছি সেটি আমাদের যে প্রচারণার যে হিউজ অ্যামাউন্ট অফ মানি ইনভলভ কারণ আপনারা অন ইয়ারে দিতে যে পয়সাটা আপনাদের সমস্ত বেসরকারি টেলিভিশনকেই বলবো আমি লক্ষ্য করে যে আপনারা অন্তত আপনাদের একটা জায়গা যদি আমাদের ফ্রি করে দেন যে এই জায়গাটা মানব কল্যাণে জন্য আমরা ব্যয় করব সেটা আমারে দেন কয়দিন আরো যারা স্বেচ্ছায় সেবি আছে সবাইকে যেন সুযোগ দেওয়া যায় এটা একটা আরেকটা আমি অ্যাপিল করব আমার মাননীয় শিক্ষামন্ত্রীকে যে শিশুরাই হলো আমাদের গর্ব শিশুরা ছোটবেলা থেকে যদি কিন্তু একসময় ওই এই শিশুদেরকে যদি আমরা শিক্ষা জীবন থেকে স্বেচ্ছাসেবী হতে শেখায় সে শিখুক সে অনেক বড় বিজ্ঞানী হোক সায়েন্টিস্ট হোক তারপরে লেখক হোক সে রাষ্ট্রনায়ক হোক কিন্তু ভালো মানুষ তৈরির কারখানা কিন্তু শিক্ষা সেই ভালো মানুষ তৈরি করতে হলে তাকে একজন স্বেচ্ছাসেবী হতে হবে স্বেচ্ছাসেবীকে যদি আমরা অ্যাওয়ার্ডিং সিস্টেম চালু করি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করি ছোটবেলায় শিশুটা জানবে যে আমার জীবনের একটা অংশ যদি আমি রাষ্ট্রকে না দেই তাহলে আমার এটা ঋণ শোধ হবে না এই জায়গাগুলোকে আমাদের এক্সপ্লোর করে গোটা জাতিকে উদ্দীপিত করে আমরা এই জিনিসটারে সাফল্যের দিকে নিয়ে যেতে পারবো আমার দৃঢ় বিশ্বাস আমরা অবশ্যই সেই প্রত্যাশা রেখে অবশ্যই অগ্রগতির বাংলাদেশে সব জায়গায় যেমন অগ্রগতি আছে এই জনকল্যাণমূলক মানব কল্যাণমূলক যে কাজগুলো রয়েছে অত্যন্ত কল্যাণকর কাজ এগুলো সচেতনতার বাড়ানোর মাধ্যমে আমাদের মরণোত্তর দেহদান বা চক্ষু রক্ত যাই বলি না কেন আমরা সেই জায়গাগুলো আরও এগিয়ে নিয়ে যেতে পারবো জনগণকে অবশ্যই সেই জায়গায় আমরা আহ্বান জানাবো তারাও যেন এগিয়ে আসেন সরকারও যেন ব্যবস্থাগুলো গ্রহণ করেন সে প্রত্যাশা রেখে আলোচনা শেষ করছি ধন্যবাদ অধ্যাপক ডক্টর এবিএম আবদুল্লাহ অধ্যাপক ডক্টর মোহাম্মদ তোসাদ্দেক হোসেন সিদ্দিকী জনাব মাসুদ কামাল তিনজনকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক একুশে রাতের আজকের আলোচনা এখানে শেষ করছি শুভরাত্রি সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন